তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস টিউটোরিয়াল গেট ইউটিউব চ্যানেল তো নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও তো এই ভিডিওতে আমি আপনাদের রেজাল্ট থেকে অ্যাডমিশান দুটো বিষয় ডিসকাস করতে চলেছি প্রথমত বন্ধুরা আপনারা সবাই জানেন যে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট সেপ্টেম্বর থেকে পিজি অ্যাডমিশান প্রসিডিও শুরু হতে চলেছে তো একাধিক ইউনিভার্সিটি আপডেট আমরা অবশ্যই নিয়ে আসছি আপনাদের কাছে তো আজকে যে রেজাল্টের আপডেটটি উঠে এসেছে সেটা হলো ক্যালকাটা ইউনিভার্সিটির রেজাল্টের আপডেট তো দেখে নেবো দেখুন ক্যালকাটা ইউনিভার্সিটিতে আগামীকাল রেজাল্ট পাবলিশ হতে চলেছে তো এক্সাম কিন্তু অলরেডি দেওয়া রয়েছে এখানে দেখুন প্রি রেজিস্ট্রেশন করা যাচ্ছে আগামী কালকেই কিন্তু রেজাল্ট বেরোচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির অর্থাৎ অগাস্টে আপনাদের পুরো যে পার্ট থ্রি এবং সিক্স সেমিস্টার যারা রয়েছেন সেই সমস্ত সমস্ত অনার্স জেনারেলদের সকলের রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে তো যারা ক্যালকাটার আন্ডারে ছিলেন আপনাদের পিজি অ্যাডমিশন নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল সেটা থাকলো না তবে একটা বিষয় আপনাদের বলতে চাইবো যে এই ভিডিওতে আমি আরও দুটো ইউনিভার্সিটির কথা বলতে চলেছি একটা হচ্ছে সিদ্ধকানো বিশ্ব ইউনিভার্সিটি এবং আরেকটি হচ্ছে রায়গঞ্জ ইউনিভার্সিটি তো দুটো ইউনিভার্সিটি আপডেট আপনারা দেখুন পুরো ভিডিওটি দেখবেন এবং ক্যালকাটা যারা রয়েছেন এটাই এন্ড ভিডিও হয়তো আপনাদের জন্য কেননা ক্যালকাটা ইউনিভার্সিটির এই ব্যাচ কেন বলছি এই ব্যাচ আপনারা তো কালকের পর থেকে রেজাল্টের পর থেকে আর আমাদের চ্যানেল হয়তো দেখবেন না কেননা এক একজন এক একটা দিকে চলে যাবেন এইচডি টিউটোরিয়াল গাইডের কথা হয়তো আর হয়তো মনেও পড়বে না এর আগেও যারা যারা ভিডিওটি করেছে সবাই একই কথা বলেছে আমিও সেম কথা বললাম কেননা আমাদের একটাই পাওনা থাকে যে স্টুডেন্টসরা আমাদের সাথে কানেক্টেড থাকুক কিন্তু ফাইনাল রেজাল্টের পর আপনাদের হয়তো আর আমাদের প্রয়োজনই পড়বে না স্টুডেন্টসরা এইচডি টিউটোরিয়াল গাইডকে আর কেন বা দেখবে এটাও একটা ব্যাপার তো বলতে বলতে ইমোশনাল হয়ে গেলাম ব্যাপারটা বেস্ট অফ লাক জানাচ্ছি সবাইকে খুব ভালো করে সবাই খুব ভালো রেজাল্ট হবে অবশ্যই জানিও কার কেমন রেজাল্ট হলো তো দেখে নাও পরের আপডেটটি প্রথমত যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাডমিশন নিতে চাইছেন আপনারা জানেন যে অনার্সের ক্যান্ডিডেটরা শুধুমাত্র রেগুলারে মাস্টার্স করতে পারেন কিন্তু যারা পাশের ক্যান্ডিডেট তারা মাস্টার্স করতে পারেন না রেগুলারে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের এম এ এম এস সি এম কম মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স থেকে শুরু করে এভরিথিং যে সমস্ত কোর্সগুলো রয়েছে এবং এম বি এম বি এর মতো কোর্স আপনারা পাশে পড়েও করতে পারবেন তো প্রথমত সিধু খানো বিশ্ব ইউনিভার্সিটিতে অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসিডিও শুরু হবে ডেট থেকে শুরু করে সব কিছু রয়েছে সেগুলো আমরা অবশ্যই দেখবো তো তার আগে আমরা সিধু খানো বিশ্ব ইউনিভার্সিটিতে কি কী কোর্স করানো হয় সেগুলো একবার আমরা চেক করে দেখে নেব অফ এর মধ্যে বা এম এতে কি রয়েছে অ্যান্থ্রোপোলজি ট্রাইবাল স্টাডিজ ট্রাইবাল স্টাডিজ বাংলা ইকোনমিক্স এডুকেশন ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সাঁওতালি সোশিওলজি জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের মতো সাবজেক্ট রয়েছে সেই সাথে সাথে মাস্টার অফ পারফর্মিং আর্টস মধ্যে রয়েছে হিন্দুস্তানি ভোকাল মিউজিক এবং ভোকাল মিউজিক অন রবীন্দ্রসঙ্গীত এবার যদি আমরা এমএসসির দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি বায়োটেকনোলজি বটানি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স এনভাররমেন্টাল সায়েন্স ম্যাথমেটিক্স ফিজিক্স জুলজি অ্যান্সোপোলজি অ্যান্ড ট্রাইবাল স্টাডিস রয়েছে ইকোনমিক্স জিওগ্রাফি সাইকোলজিও কিন্তু রয়েছে মাস্টার অফ কমার্সের মধ্যে রয়েছে এখানে আপনারা যারা রয়েছেন এম কম এখানে কমার্স আপনারা পাচ্ছেন এছাড়াও এম বিএ পাচ্ছেন এলএলএম পাচ্ছেন অনেকগুলো কোর্স কিন্তু সিদ্ধকান বিশ্ব ইউনিভার্সিটিতে নতুন অ্যাড হয়েছে ইন্টিগ্রেটেড যারা লাইব্রেরি সায়েন্স অফ ব্যাচেলার অ্যান্ড মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স করতে চাইছেন তারাও এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছে বা এইটটি টোয়েন্টি রেশিওতে পুরোটাই হতে চলেছে অর্থাৎ সিদ্ধখানো বিশ্ব ইউনিভার্সিটির স্টুডেন্টসরা এইটটি পার্সেন্টের আন্ডারে পড়বেন এবং বাইরের ইউনিভার্সিটি থেকে যারা আসবেন তারা কিন্তু যথারীতি টোয়েন্টি পার্সেন্টের আন্ডারে পড়বেন এবং এখানে একটা জিনিস খুব ক্লিয়ারলি বলা হচ্ছে এলএলএম ক্ষেত্রে আপনারা বাইরের ক্যান্ডিডেটরাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিট পাচ্ছেন অর্থাৎ আপনাদের টোয়েন্টি পার্সেন্ট নয় হান্ড্রেড পারসেন্ট সিট ফর অল তো এমএ ইন অ্যান্থ্রোপোলজি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এলিজিবিলিটিটা কী রয়েছে সেটা এবার আপনাদেরকে বলে দিই অনার্স ক্যান্ডিডেট যারা অ্যান্থ্রোপোলজি ট্রাইভেল স্টাডিজে এম এ করতে চাইছেন তাদের তিন বছরের অনার্স এবং অ্যান্থ্রোপোলজি বটানি ইকোনমিক্স জিওগ্রাফি হিস্ট্রি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি জুওলজি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পাস প্রোগ্রাম অর্থাৎ প্রোগ্রাম বা জেনারেল বা পাস কোর্সের ক্যান্ডিডেটরাও এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন তবে সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা জানি ডিএসসি ওয়ান ডিএসসি টু এবং আপনাদের কি থাকে একটা কন্ডিশন এখানে দেওয়া রয়েছে ডিসিপ্লিন ওয়ানে আপনাদের থাকতে হবে সিবিসিএস যারা পড়ছেন তারা জানবেন যে জেনারেল বা জেনারিক ইলেকটিভ কোনো সাবজেক্ট নিয়ে আপনারা ইন ফিউচার কোনো কিছু করতে পারবেন না ডিসিপ্লিন ওয়ান ডিসিপ্লিন টু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তো এই সাবজেক্টগুলোর মধ্যে ডিসিপ্লিন ওয়ানে যদি আপনাদের থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ জুওলজি বটানি কেমিস্ট্রি যদি আপনার জুওলজি ডিসিপ্লিন ওয়ানে থাকে জিওলজি যদি আপনার ডিসিপ্লিন টুতে থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না অর্থাৎ ডিএসসি টুতে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট নেক্সট হচ্ছে বায়ো টেকনোলজি বায়োটেকনোলজির ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রিতে আপনাদের লাইফ সায়েন্স বিএসসি তিন বছরের অনার্স এগ্রিকালচার অ্যানিম্যাল সায়েন্স বটানি বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি জেনেটিক্স লাইফ সায়েন্স মাইক্রোবায়োলজি মলকিউলার বায়োলজি ফিজিওলো মলকিউলার বায়োলজি জুওলজি এবং অ্যালাইড যে সাবজেক্টগুলো রয়েছে বা পাস সাবজেক্ট আপনারা থাকলে অ্যাপ্লাই করতে পারছেন সেক্ষেত্রেও আপনাদের কিন্তু এখানে ডিসিপ্লিন ওয়ানের সাবজেক্টটি থাকতে হচ্ছে এখানে এম বি এর ক্ষেত্রে এম বি এর ক্ষেত্রে আমরা জানি কোনো রকম বিধিনিষেধ থাকে না গ্র্যাজুয়েট তিন বছরের গ্র্যাজুয়েশান বা জেনারেল কোর্সের ক্যান্ডিডেটে এখানে আপনারা আবেদনযোগ্য তবে সেক্ষেত্রে আপনাদের বিবিএ অনার্স থাকলেও চলবে বিবি এ পাস সাবজেক্ট কিন্তু থাকলেও চলবে তো এক্ষেত্রে আপনাদের কোনোরকম কোনো সমস্যা নেই যে কোনো টেকনিক্যাল ফিল্ড থেকে এসে আপনি এম করতে পারছেন এরপর আসছে মাস্টার ইন কম্পিউটার সায়েন্স বিএসসি কম্পিউটার সায়েন্সে যদি অনার্স থেকে করতে পারছেন বিএসসি প্রোগ্রাম যদি কম্পিউটার সায়েন্স বা ম্যাথমেটিক্স থাকে বা বিসিএ থাকে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন এম এ ইন ইকোনমিক্সের ক্ষেত্রে তিন বছর অনার্স গ্রাজুয়েট ইকোনমিক্সে আপনার থাকলে অ্যাপ্লাই করতে পারছেন ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সের স্ট্যাটিস্টিক্স বা প্রোগ্রাম কোর্স বা পাস কোর্সে থাকলে অ্যাপ্লাই করতে পারছেন সেক্ষেত্রে একটাই কন্ডিশন ডিসিপ্লিন ওয়ানে আপনাদের থাকতে হবে নেক্সট রয়েছে এমএসসি ইন এনভাররমেন্টাল সায়েন্স তিন বছরের অনার্স গ্রাজুয়েট হতে হবে এনভায়রমেন্টাল সায়েন্সে বটানিতে কেমিস্ট্রিতে জিওগ্রাফিতে জিওলজি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি অথবা জিওলজি বা যে কোনো সাবজেক্ট এখানে যদি ডিএসসি ওয়ানে থাকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন পাস্ট সাবজেক্ট হলেও আপনি পাচ্ছেন এম এ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অনার্স গ্র্য অনার্স গ্র্যাজুয়েট অথবা পাস্ট গ্রাজুয়েট ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারছেন যে কোনো বিভাগ থেকে এসে এলএলএম যেটা রয়েছে যারা লয়ের থ্রি ইয়ার এলএলএম করতে চাইছেন তারাও এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন তারপর মাস্টার অফ ভোকাল বা পারফর্মিং আর্টস যেটা রয়েছে ভোকাল মিউজিক হিন্দুস্তান এবং রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে বিএ ইন মিউজিক বিএ ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি আর্ট টু অ্যাপ্লাই অর্থাৎ এখানে আপনাদের মিউজিক বা এম ইউএস থাকতে হবে বা মিউজিওলজি থাকতে হবে তবেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন নেক্সট রয়েছে এমএসসি ইন সাইকোলজি বিএপিএসসি সাইকোলজিতে অনার্স থাকতে হবে এখানে কিন্তু পাশের ক্যান্ডিডেটে অ্যালাউড নয় ইন সোশিওলজির ক্ষেত্রে তিন বছর গ্র্যাজুয়েশানে আপনাদের সোশিওলজি অনার্স থাকতে হবে অ্যান্থ্রোপোলজি ইকোনমিক্স হিস্ট্রি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স প্রোগ্রাম কোর্স বা যে কোনো সাবজেক্ট আপনাদের ডিসিপ্লিন থাকলে পাশ সাবজেক্ট থেকে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এই সাবজেক্টগুলির মধ্যে যে কোনো একটা ডিএসসি ওয়ানে থাকতে হবে তবেই আপনি সোশিওলজিতে অ্যাপ্লাই করতে পারছেন সমস্ত ক্যান্ডিডেটে আপনারা কুড়ি একুশ সালে পাস আউট হয়েছেন সেই সমস্ত ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারছেন কিন্তু এই যে প্রফেশনাল কোর্সগুলো রয়েছে এমবিএ বা এম এ বা এই যে যাবতীয় কোর্সগুলো এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ নেই যে কোনো বয়সে বা যে কোনো বছর পাশ করে আসার পরে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরপর আপনাদের রিজার্ভেশন পলিসি গভর্নমেন্ট রুল অনুযায়ী হবে এরপর যদি সিট সংখ্যা দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন অ্যান্থ্রোপোলজি ট্রাইভেল স্টাডিসে ষাটটা সিট পাচ্ছেন টোটাল এইটটি টোয়েন্টি মিলিয়ে নেক্সট আপনাদের বাংলাতে রয়েছে পঁচাত্তরটা সিট ইংলিশে রয়েছে পঁচাত্তরটা সিট এডুকেশন রয়েছে পঞ্চাশটা সিট ইকোনমিক্সের রয়েছে ষাটটা সিট হিস্ট্রিতে রয়েছে পঁচাত্তরটা সিট এইভাবে একটু সিট সংখ্যাগুলো আপনারা চেক করে দেখে নেবেন তারপরে সর্বশেষ যেখানে আমরা যাচ্ছি সেটা হলো কোর্স ফিস তো এবার আপনাদের অ্যাপ্লিকেশানের কিন্তু কোনো ফিস লাগবে না অর্থাৎ অ্যাপ্লিকেশানটা ফ্রি পাচ্ছেন এবার কোর্স ফিজ যেটা রয়েছে বাংলা ইকোনমিক্স এডুকেশান ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি সংস্কৃত সাঁওতালি সোশিওলজি এবং কমার্স বা ল্যাব বেসড সাবজেক্ট যেগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর জন্য আলাদা আলাদা ফিজ রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে দু হাজার ষাট টাকা যারা ল্যাব ছাড়া তাদের রয়েছে চার্জ দু হাজার আটশো ষাট যাদের ল্যাব ধরে চার্জ এরপরে রয়েছে বায়োটেকনোলজি বায়োটেকনোলজিতে আপনাদের কুড়ি হাজার টাকা পার সেমিস্টার লাগে মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এম বি এতে আপনাদের কুড়ি হাজার টাকা পাঁচ সেমিস্টার লাগে কম্পিউটার সায়েন্সে কুড়ি হাজার টাকা পার সেমিস্টার এমএসসি এনভায়রমেন্টাল সায়েন্সে রয়েছে দশ হাজার টাকা পাঁচ সেমিস্টার ইন্টিগ্রেটেড যে লাইব্রেরি সায়েন্সের কোর্স রয়েছে সেখানে দশ হাজার টাকা পাঁচ সেমিস্টার মাস্টার ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রেও দশ হাজার টাকা পার সেমিস্টার লাগছে এলএলএমের ক্ষেত্রেও দশ হাজার টাকা পাঁচ সেমিস্টার তারপরেও আপনাদের মিউজিক বা রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে দশ হাজার টাকা পাঁচ সেমিস্টার আপনাদের কিন্তু লাগছে এবার সিলেকশন প্রসিডিওর কীভাবে হবে একটু চেক করে দেখে নিন এখান থেকে প্রথমত একুশ এবং কুড়ি সালের ক্যান্ডিডেট ছাড়া এখানে অ্যাপ্লাই করতে পারছেন না শুধুমাত্র প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে এটা আলাদা হবে এবং পাশের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফার্স্ট ডিসিপ্লিনে আপনাদের থাকতে হবে তবেই আপনারা অ্যাপ্লাই করতে পারছেন পাশের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন প্রথমত আপনাদের এক নয় থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে পনেরো নয় ফর্ম ফিল শেষ হচ্ছে ষোলো নয় আপনাদের ভেরিফিকেশান সমস্তটা সম্পন্ন হচ্ছে মেরিট লিস্ট পাবলিকেশান এইট্টি পার্সেন্ট ক্যাটেগরি যেটা হবে আঠেরো নয় এবং আঠেরো নয়ের পর থেকে উনিশ তারিখ পর্যন্ত আপনাদের সমস্ত কারেকশানের টাইম থাকবে কুড়ি তারিখে আপনাদের ফার্স্ট পাবলিকেশান অফ মেরিট লিস্ট যেটা অনলাইন অ্যাডমিশন হবে তো সেকেন্ড মেরিট লিস্ট আপনাদের সেটা বাইশ সেটা কুড়ি থেকে বাইশ তারিখ পর্যন্ত তেইশ তারিখে সেকেন্ড লিস্ট সেটা তেইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাডমিশান চলবে ছাব্বিশ তারিখে আপনাদের থার্ড লিস্ট রয়েছে ছাব্বিশ থেকে আঠাশ এবং প্রভিশনাল মেরিট লিস্ট যারা রয়েছেন টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ আগে শুরু হচ্ছে এইটটিদের এবং অন্যান্য ইউনিভার্সিটির জন্য রয়েছে আপনাদের যেটা উনত্রিশ থেকে তিরিশ নয় এবং পরপর যে ডেটগুলো এইভাবে আপনাদের রয়েছে নেক্সট আপনাদের নিয়ে চলে এলাম রায়গঞ্জ ইউনিভার্সিটিতে তো রায়গঞ্জ ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু শুরু হতে চলেছে এক নয় থেকে অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দিয়েছে তো রায়গঞ্জের একটুখানি আপনাদের সাবজেক্টগুলো দেখিয়ে দিই যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারা অ্যাপ্লাই করতে পারেন বাংলা ইংলিশ ইকোনমিক্স এডুকেশন হিস্ট্রি জিওগ্রাফি ল ম্যানেজমেন্ট পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি সোশিওলজি সংস্কৃত এবং আরও যে সাবজেক্ট রয়েছে কমার্স বটানি কেমিস্ট্রি কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ম্যাথমেটিক্স মাইক্রোবায়োলজি ফিজিক্স সেরিকালচার স্ট্যাটিস্টিক্স এবং জুলজি রায়গঞ্জের এই কটা সাবজেক্ট কিন্তু রয়েছে এবং সেই সাথে সাথে রায়গঞ্জের যে অফিশিয়াল নোটিফিকেশান সেটা আপনাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিই দেখুন এখানে রায়গঞ্জের যে বিষয়টা রয়েছে এখানে আপনাদের এক তারিখ থেকে শুরু হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান আশা করি আপনাদের সমস্ত ইনফরমেশান আপনারা পেয়ে গেলেন এরপর যাবতীয় যা আপডেট আসবে অবশ্যই দেবো ভালো থাকবেন